টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় দাঁড়িয়ে পানি পান করলে মারাত্মক ক্ষতি হয় জানেন চলুন দেখেনি দাঁড়িয়ে পান করলে কি হয় বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেহের কোষ কলা বা টিস্যু বিভিন্ন অঙ্গ তথা মস্তিষ্ক কিডনি পাকস্থলী ত্বক চুল ইত্যাদি যথাযথ কার্যকরিতার জন্য পানি অত্যাবশ্যকীয় শরীরের সকল প্রকার কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করা প্রয়োজন কিন্তু অনেক সময় ভুল নিয়মে পানি পান করে নিজেকে ঝুঁকির মুখে ফেলে দেই আমরা দাঁড়িয়ে পানি পান করলে দেখা দিতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা চলুন জেনে নেই দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিক সম্পর্কে এক দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে স্টমাক থেকে নিঃসৃত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয় বধ হজমের আশঙ্কা বাড়ে তলপেটে যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয় দুই দাঁড়িয়ে পানি পান করা হলে তা দ্রুত কোলন বা মলাশয়ে চলে যায় ফলে পানির প্রয়োজনীয় পুষ্টি উপকরণ শরীরে শোষিত হয় না তিন গ্যাস্ট্রো ইসোফেল গাল, রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি গাছে গিয়ে ধাক্কা মারে এর ফলে পাকস্থলীর ভেতরে সরু নালিটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যার ফলে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজি বা জিইআরডি এর মতো রোগ শরীরে বাসা বাঁধে চার পানি পান করার পরেই ছাকনিগুলো শরীর পরিশ্রুত করার কাজ শুরু করে দেয় দাঁড়িয়ে পানি পান করলে শরীরের অন্দরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায় পরিশ্রুত করার কাজ বাধা পায় শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে পাঁচ দাঁড়িয়ে পানি পান করলে নার্ভ উত্তেজিত হয়ে যায় উদ্বেগ বাড়তে থাকে ছয় কিডনি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে পানি পান করলে এতে কিডনির কর্মক্ষমতা কমে কিডনির ড্যামেজের সম্ভাবনা থাকে আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের চাপ দিয়ে রাখবেন কোনো মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ